नमस्कार। आज हमारे परम सौभाग्य जे आमादेर शान्तिनिकेतनेर दूरदर्शनेर स्टूडियोते एसेछेन श्रीमती अमिता सेन, आमादेर सकलेर अमितादी। श्रीमती अमिता सेन आश्रम कन्या, रवीन्द्रनाथेर स्नेहधन्या, आर सेई संगे तिनी एकजन सुलेखिका, तिनी सम्पादिका। एसब किछुर बाइरेओ तार आरेकटी परिचय, तिनी रत्नगर्भा। तार पुत्र अर्थनीतिविद अमर्त्य सेन नोबेल पुरस्कारे सम्मानित। এসব কথা তো আপনাদের সকলেরই জানা। আমরা শুধু সত্যি সত্যি আমাদের আজকের এই সকালকে আমাদের জীবনের একটি স্মরণীয় সকাল বলে মনে করছি, এই জন্য যে শান্তিনিকেতন দূরদর্শনের প্রথম রেকর্ডিং এ আমরা পেয়েছি তাকে। অমিতাদি, আমাদের এই যে সমস্ত কর্মকাণ্ড আপনি দেখছেন, জটিল ইলেকট্রনিক ব্যবস্থায় স্টুডিওতে, সেসব দেখে আপনার কেমন লাগছে? সব থেকে আমার খুবই ভালো লাগছে, তবে তার সঙ্গে সব ভীষণ আশ্চর্য হচ্ছে। কিন্তু আমরা তো সেই যুগের লোক, যখন ইলেকট্রিক লাইটও ছিল না, তখন মাটির বাড়ি খড়ের চালে আমরা থাকতাম। আমার তো ছেলে জন্ম, আমার মেয়ে মঞ্জু, তারও জন্ম সেখানে শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে গুরুপল্লীতে। সেসব তো এখন অনেক অতীত হয়ে গেছে, সেই জন্য বাইরের অনেক পরিবর্তন হয়েছে। এখন তার মধ্যে তো উন্নতির দিকেই যাচ্ছ তোমরা, স্ট্যাগে পরিবর্তন বন্ধ হয়ে গেলে পরিবর্তন লাইফের লক্ষণ কোন দিকে, সেটাই আমাদের এখন যে দুশ্চিন্তা এসেছে যে আমাদের ধরে রাখ। কিন্তু এখন এই যে তোমরা টেলিভিশনে কালচার দিক, তো সাংস্কৃতিক দিকটা হচ্ছে আমার আসল। আচ্ছা, আপনাদের একটু অবাক লাগে না অমিতা দি, ধরুন আপনি যখন শান্তিনিকেতনে কাটিয়েছেন তখন লন্ঠনের আলো, রবীন্দ্রনাথকে যখন নিয়ে যাওয়া হচ্ছে 1941 সালে কলকাতাতে তাঁকে শেষ যাত্রা, সেই সময় তিনি দেখছেন যে লাইটের সমস্ত স্তম্ভ, ইলেকট্রিসিটি আসবে, বসানো হচ্ছে, তো তিনি জিজ্ঞেস করে জানলেন যে তার কাজ হচ্ছে। তারপর তো কত পরিবর্তন হয়েছে, আজকে এরকম জটিল ইলেকট্রনিক মাধ্যম দূরদর্শন কাজ করছে শান্তিনিকেতনে, তা আপনাদের অবাক লাগে না? না, অবাক লাগে ঠিক, কিন্তু স্বাভাবিক। পরিবর্তন হলো প্রাণের লক্ষণ, পরিবর্তন। এই বাইরে যে তোমাদের, আমাদের ইলেকট্রিক লাইট ছিল না, আমাদের জল ছিল না কলে, আমরা খড়ের চালে মাটির বাড়িতে শুতাম, সেখানে আমার ছেলেও জন্মেছে, মেয়েও জন্মেছে, দুজনকেই গুরুদেব রবীন্দ্রনাথ দেখতে এসেছেন, নামকরণ করেছে। আর আমার বাবা হলেন ক্ষিতিমোহন সেন, আর আমার মা হলেন ঠান্ডি আশ্রমের, তিনিও খুব বিখ্যাত। তবে সবার উপরে বলবো, আমি একটা কথা বলি, আমি যখন বিয়ে করেন আমার স্বামী, তোমার কিন্তু আমি খুব ভালো মেয়ে যাকে বলি, রবীন্দ্রনাথ আমাকে যে কবিতা দিয়েছে, তো তোমার চটুল চঞ্চল লীলা নিচ্ছরিণী নৃত্য ছিল বলে আমাকে সম্বোধন করে লিখেছেন। কাজে আমার যে ইংরেজিতে বলছি সার্টিফিকেট, ওনার ওই বধু কবিতাটার মধ্যে আছে, উনি লিখছেন নিচ্ছরেরই নৃত্যশিলা সহসা করিছ নিজেকে সমর্পণ। আচ্ছা অমিতা দি, আপনার একটা মজা হচ্ছে যে মেয়েরা যখন ছোট থাকে তখন তারা বয়সটা কমায় লুকোবার জন্য, আর যখন বয়স বেড়ে যায় মহিলাদের তখন বয়সটা আরো বেশি করে দেখান। তা আপনার সঠিক বয়স কত বলুন তো, আপনি যে 90 বলছেন। আমার তো ভুল ছিল, আমি আমার 1912 সালে আমার জন্ম। আমি দেখলাম রবীন্দ্র ভবনে, আমার ম্যাট্রিক সার্টিফিকেট ছিল তো 1913, দাদারা দিয়েছিল সেই জন্য। তাহলে আপনি বয়স বাড়িয়ে বলেন না তো? না, বাড়াচ্ছে না কমাচ্ছে না। কিন্তু আপনি অনেক বছর ধরে আমাদের শাসাচ্ছেন যে আপনার 90 বছর বয়স হয়ে গেছে, আমার জন্য আপনাকে বেশি বিরক্ত না করি। সেটা আমি বলেছি, আমি তবে আমি তো এখন এখানকার আশেপাশে আশ্রম কন্যা, আমাকে তোমরা এই যে আদর তোমরা করছো আমাকে, এই যে তোমাকে, এটা আমার জন্য নয়, তার মানে তোমার রবীন্দ্রনাথকে যা ওনার সাংস্কৃতিক দিকটা ছিল সেটা রক্ষা করতে আসছো, সেই সূত্রে আমি যা অত্যন্ত আনন্দিত গর্বিত। কোনটাতে আপনি বেশি আনন্দ পেয়েছেন, ধনী ঘরের জীবনে? এটা বলা খুব শক্ত, কেননা যখনই আমার গুরুপল্লী লাইফটা মনে হয় বলো, ওই লাইফটাই আমার সব থেকে ভালো ছিল। ছাপচরে যে নিয়ে গেলেন আমাকে, সেও তো আমি আগেরবার পরীক্ষা দিইনি বলে এবারে নোটিশ পুজোতে দিলাম না, তারপর তো ওই পুতুল গুপ্ত টুপ্তরা এলে তারপরে চলে গেলাম, তোমার স্বপ্নচনটা তৈরি হলো। কিন্তু ওইখানে যে আমাদের আনন্দ ছিল একটা পরিবারের মতন, এখন তো আমরা সবাই দালান কোটায় বাস করি। রবীন্দ্রনাথও কিন্তু আমার পর্ণকুটিরে বাস করতে, আমরা যখন গুরুপল্লী, রবীন্দ্রনাথও পর্ণকুটির। এই যে এখন যেসব বলে এটা খুব রুচি, শিল্পের রুচিতে রথীন্দ্রনাথকে আমি খুব ভালোবাসি, খুব শ্রদ্ধা করি, তিনি করেছিলেন। কিন্তু ওনার জীবন, রবীন্দ্রনাথের জীবন কিন্তু ওনার জীবনযাত্রা এক ছিল না,
উনি থাকতেন কোনারকে আমার এই মতন ঘরে চাওয়ায়, পরে সেটা পাকা করো। তারপরে গেলেন শ্যামলী, তারপরে গেলেন পুনশ্চ, তারপরে ওই দেহলির থেকে আবার ওই উদয়নবাড়িতে। কিন্তু আপনার এমনিতে যেটা বলছিলেন যে আপনি যখন ধনী পরিবারে জীবন যাপন করলেন বিয়ের পর, সেটাও আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, বাসন মাছ ধরছে না, কাপড় কাচা ঘর ঝাড় দিতে হচ্ছে না, আমার আমার লাবুদি খুব মজা করে গপ্প করে, কারণ এটা তো ঘর। লাবুদি মানে? লাবুদি মানে আমার দিদি, আপনার দিদি মমতা। ও আচ্ছা। পুষ্পলাবি বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর, পুষ্পলাবি বলতেন, খ্যাপা খ্যাপা ছিল, তোমার খুব খুব ভালো পেয়েছিল। সে বলেছিল তুই প্রথম বিয়ের পরে চিঠিতে কি লিখেছি জানিস, তোদের কটা চাকর বাকর, আমরা আচাশ হয়ে গেছি, এরকম যে হতে পারে আমাদের কল্পনা এত। তবে সেই জন্য আমি বলি, এই যে আমার স্বামী বৈজ্ঞানিক আশুতোষ সেন, ফার্স্ট রয়্যাল সায়েন্টিস্ট ইন ইন্ডিয়া, ফার্স্ট রয়্যাল সায়েন্স সায়েন্টিস্ট এলেন, তার 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 চরিত্র বলে কতখানি বল, সমস্ত উপেক্ষা করে আমাকে বেছে নিয়ে গেলেন, চিনতেন না। রবীন্দ্রনাথের আশ্রম কন্যা, খ্যাতি মঞ্চনের কন্যা, এই এইটুকুন কোয়ালিফিকেশন নিয়ে গেলেন এবং আমার জীবন পরিপূর্ণ করে দিলেন। আমার চরিত্রে অনেক খুঁত ছিল, সমস্ত খুঁত খসে গেল ওনার এত প্রেমে। আমার অনেকেই জিজ্ঞেস করে যে নোবেল প্রাইজে কি বানালো, আমার কোনো দাম নেই। আচ্ছা, অমর্ত্যদার পড়াশোনা শুরু হয়েছিল তো ঢাকাতে সেই বাড়ি থেকেই, তাই না? ম্যান্ডেলেতে একটু একটু আরম্ভ হয়েছিল, সে আমি গিয়েছিলাম কনভেন্টে, তখন খুবই ছোট, খুব ছোট্ট। তা আমি যখন আনতে গেলাম তখন আমি বললাম কি শিখলি রে, আজকে কিছু শিখেছি, বললাম বিয়ে পা সে খা। তারপরে তো উনি শান্তিনিকেতনে, তারপরে সাত বছর বয়সে আমার স্বামী যে বললাম আদর্শবান ছিলেন, ও সেসব পরিবারের ছেলে দুন স্কুলে চলে যায়, তো হাত পাঠালেন না, ওকে পাঠিয়ে দিলেন শান্তিনিকেতন, তারপরে মেয়েকেও দিলেন এখানে। আচ্ছা, একটু ধারাবাহিকভাবে আপনার কাছে জানতে চাই, আপনি জন্মালেন বহরমপুরে, যেমন তখন সকলে যেতেন বাপের বাড়ি, তারপরে আপনার মা আপনাকে নিয়ে চলে এলেন শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে আপনি বড় হলেন। শান্তিনিকেতনে থাকলাম কোথায়? দেহলি বাড়ির পাশেই আমাদের নতুন বাড়ি, যেখানে ছবি লাগানো, হাতে লাগানো ই আছে, ওইখানে কালীমোহন ঘোষের পরিবার, ক্ষিতিমোহন সেন আমার বাবা, আর সুধাকান্ত। সেই সময় আমি ওই কাঁকড়ের উপর বসে, দিনদার নিচের তলায় থাকতেন, দেহলির উপর তলায় উঠতেন, দিনদার ফেলে দাও গোল্ড ফ্লেক খেতেন, সিগারেটের কৌটো খালি মাথায় ঢালতেন, তখনই লিখলেন এই তো ভালো লেগেছিল, ছোট মেয়ে ধুলোয় বসে খেলার সাজি আপনি সাজা, এই গানটা সবটার মতো করে অমর্ত্যকে যখন অভ্যর্থনা দিল নোবেল প্রাইজ, এই গানটাই করলো। মানে আপনাকে ছোটবেলায় ওরকম ভাবে ধুলোতে বসে খেলতে দেখে গুরুদেবের এই গানের, এই গানের কল্পনা আসে, এই গানটা তিনি লেখেন সেই সময়। আচ্ছা, আপনার ছোটবেলাতে গুরুদেবকে দেখার স্মৃতি যা আছে, একেবারে ছোট্ট যখন, আপনি কতটুকু মনে পড়ে আপনার? জ্ঞান হয়েছে মনে পড়ে, তখন রবীন্দ্রনাথ আমার তো যখন তখন অবচ্ছে আমার, তখন সে সময় আমরা দেহলি তিনি থাকতেন নিচে তাল দিনটা সর্বদা, উনিও আসতেন, সেটাও মনে আছে, উনিও আসতেন। তারপরে যখন আমরা গুরুপল্লিতে গেলাম, সে তোমরা দেখো আমার এখন তো বুড়ো হয়েছি, মনে থাকে না, আমার বইতে সব লিখে গেছে, তখন উনিও চলে গেলেন দেহলি ছেড়ে বর্ণকূটে, ওই খড়ের চালের বাড়িতে। আচ্ছা, আপনার এই যে স্মৃতি রয়েছে গুরুদেব সম্পর্কে, তাতে আপনি কখনো ওনাকে রাগ করতে দেখেছেন? একদিন লিখেছি সে কথাটা আপনি যদি বলেন, আমি সেটা সেই জন্য আপনাকে মনে করিয়ে দিলাম। রবীন্দ্রনাথ কখনো রাগ করতে দেখি? একদিন দেখেছি, আমার সেই ফার্স্ট এই আর আমার করিনি। উনি আমাদের সমস্ত নাচ নাচ অভিনয় উঠে দাঁড়িয়ে করতেন, আমি ভাগ্যবত নটির পুজোর রিহার্সেল প্রথমবারের ওই ইয়েতে উদয়নের, তারপরে হ্যাগা বাসবি, হ্যাগা রত্নমালী, হ্যাগা কথাটা কিছু করে বলবে, পিছুটা হচ্ছে উঠে উঠে হ্যাগা বাস, আমরা ভীষণ হাসতে লাগলাম, ভীষণ হাসতে লাগলাম, উনি একবার রেগে এরকম আমার এখনো মনে আছে ছেড়ে চলে গেলাম। আমরা একটা থকোনো দিন আমি রবীন্দ্রনাথকে রাখতে দেখিনি, তারপরে আমরা ক্ষমা টমা চাইলাম, তারপরে নিল, এই একদিন দেখেছি আমি, সেটা কোনো দিন দেখিনি। আর একটা কথা, এখন অনেক রকম এটা নিয়ে মতবিরোধ আছে, আমি কিন্তু জোরের সঙ্গে বলে দেব, প্রথম থেকে শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ হাতে ধরে নেচে আমাদের নাচ শিখিয়েছেন। আমার শেষের দিকে বলছি, যখন ক্রমশ ওনার শক্তি ক্ষীণ হয়ে এলো তখন বসে বসে নিশান, কাজে পরবর্তী যুগে যারা খুব নাম করছে তারা কিন্তু ওর ওর কাছ থেকে না না নেচে উনি নাচ শেখাচ্ছেন,
এক আমার মনে আছে একটা গান বলি, ক্লান্ত যখন আম্র কলির কাল, যখন ক্লান্ত তখন আমার বলে আরো নিচু হ, আরো নিচু বলে নেমে এলেন ওই উত্তরে, বলে ক্লান্ত হলে কি এত উঁচু, তারপরে ছাড়ালো মঞ্জরি, বলে এখন তুই উঁচুর দিকে যতটা, এখন সমস্ত নিজে নেচে নিজে করেছেন। কাজে নাচ আর নাচ বলতে যা বোঝায়, যেমন ধরুন উনি গান শিখেছেন, গানের কথা রচনা করছেন, সুর সংযোজন করছেন, নিজে গেয়ে তিনি মহলা দেখাচ্ছেন আপনাদের, কিন্তু নাচ কি তিনি সেইভাবে শিখে আপনাদের ট্রেনিং দিচ্ছেন তা ঘটেছিল? ভেতরকার জিনিস, যার জন্য আমি বলেছি যে আমার আরম্ভ করবো আমার মার স্মৃতিচারণ থেকে, যে উঠে গেলেন ওরা সব, তখন ওরা চলিগো চলিগো করে রবীন্দ্রনাথ যাচ্ছেন, তার পেছনে ক্ষিতিমোহন সেন, কালীমোহন ঘোষ, অজিত চক্রবর্তী সবাই। আমি যখন এই গল্পটা শুনলাম তখন আমি ঠিক করেছিলাম এই বাবাদের নৃত্য রবীন্দ্রনাথের সঙ্গে সেটা দেশতাই করেছি গঙ্গোত্রী। তারপরে আমরা যখন নাচে পেয়েছি প্রতিটি গান উনি আমার নাচে উনি নিজে উঠে এসে আমাদের শেখাতেন, নেচে দেখাতেন, নেচে নেচে দেখাতেন উনি আমাদের প্রতিদিন। মহাশয়দেবের তেতালায় নিয়ে ওকে বাংলাতে বলতেন, আর তার মধ্যে তুমি কি কেবলই ছবি ওই গানটার সময় যে কি প্রাণ মাতানো, আমার কেউ রানী উঠে চলেছে পায়ে শুকনো পাতা মরমরিয়ে উঠছে, সমস্ত উনি করে দেখাচ্ছেন, আর আমি যেন বলছি যে মনে হচ্ছে যেন আমি সত্যি সত্যি শুকনো পাতা মঞ্জরির ধ্বনি শুনতে পারি। এই এই যে সৌভাগ্য পেয়েছি এটা তো কম সৌভাগ্য নয়। এখন ভাবতে নিজের অন্য লোকে বিশ্বাস করবে কেন, আমারই এখন মনে হয় সত্যিই কি তাই, সত্যিই কি আমরা এতটা পেয়েছি, সত্যিই তাই। আপনার সময় আপনি ছাড়া আপনার যে বন্ধুরা এখানে শান্তিনিকেতনে অন্য যারা নাচে অংশগ্রহণ করেছেন তাদের কথা একটু আপনার কাছে? তাদের কথা আমি বলি, তাদের মধ্যে যমুনা ছিল, লতিকা খুব ভালো করেছে রত্নমণি, লতিকা ছিল, নিবেদিতা ছিল, এইরকম কয়েকজন ছিল। তা আমার মনে আছে আমার বিয়ের পরে যে আমি এসে ওই খোলদার খোল লিজ কলা মাথায় কাপড় দিয়ে এক পাশে যমুনা এক পাশে নন্দিতা বুড়ি। আচ্ছা, এই যে শান্তিনিকেতনে একটা নিজস্ব নৃত্য ধারা ক্রমেই গড়ে উঠেছে, তা অমিতা দি সেই সময়ে অনেক নৃত্য গুরুকে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন, তারা শান্তিনিকেতনে থাকলেন, নাচ শেখালেন, তাদেরও একটা খুব বড় অবদান আছে, তাদের কথা একটু আপনার কাছে শুনতে চাই। এসেছিলেন বুদ্ধিমন্ত যখন এসেছিলেন তখন উনি ছাতিনতলাতে ছেলেদের নাচ করতে, তারপর উনি বলাতে আমার মেয়েদের ডাকলেন, আমার মনে আছে সে চার মেয়েরা পা তুলবে না, তালের বনের করতারিতে ওরা পা তুলে নাচত, সে অনেক দিন আগে, তিনি ছিলেন বুদ্ধিমন্ত তার নাম। তারপরে আমি যখন আমরা যখন একটু বড় হয়েছি বেশ নাচ টাচ করছি সহজে, তখন এলেন নবকুমার। এই নবকুমারই কিন্তু আমাদের প্রথম নাচ নৃত্য, এবং এই রবীন্দ্রনাথের গানের সঙ্গে এই মণিপুরি নৃত্যটা খুব যায়। সাউথ ইন্ডিয়ান নৃত্যটা ভালো, তো ওই যে আমাদের হলো যে ঋতুরঙ্গ, তার মাঝে মাঝে এক একটা শ্লোক ছিল প্রত্যেক ঋতু, সেগুলো আমাদের কিন্তু সাউথ ইন্ডিয়ান ছেলে বাসুদেবের কাছ থেকে আমরা শিখলাম, সেটা কিন্তু মণিপুরি নয়। কাজে কোনটার মধ্যে কি সবটাই আমাদের সৌভাগ্য, এখন ভাবলে পরে অবাক লাগে কি করে আমরা এত সব, অমন বাপ অমন মা অমন রবীন্দ্রনাথ আর সবার উপর আমার স্বামী, এবং আমার ছেলেও যদি কিছু পেয়ে থাকে মেয়েও পেয়েছে, মেয়েও আমার খুব ট্যালেন্টেড মেয়ে। আচ্ছা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা হয়, ধরুন রবীন্দ্রনাথ হয়তো প্রথমাপিক তেমন ভাবে নাচ শেখেননি, কিন্তু নৃত্য গুরুরা এসছেন তার বিভিন্ন নৃত্য ধারার এক একজন গুরু, এবার রবীন্দ্রনাথ তাদের নাচগুলো দেখছেন, দেখে দেখে তিনি নিজেই কি বিভিন্ন নৃত্য ভঙ্গিমা নৃত্য ধারা থেকে ভেঙে নিজস্ব নৃত্য ধারা তৈরি আমাদের সেখান সেখান দেখেননি, যেমন মন্দিরার বাজানোর তাদের নিয়ে এলেন, আমরা দেখলাম, দেখে আমরা সেই রকম ভাবে মন্দিরা বাজালাম। উনি নিজে কিন্তু কখনো কোনো গুরু উনি করে, ওনার তো ভেতরে নাচের উৎস ছিল, যেমন গানের উৎস ছিল তেমনি নাচের উৎস ছিল। অন্ধবাবুল আমরা যখন ছোট তখন করেছে, কাজেই আমি যে সেকেন্ড বইটার ওর ছবিটাই দিয়েছি অন্ধবাউলের ওই বইটার, উনি নেচেছেন, এবং এই সৌভাগ্যটাকে তো পরবর্তীকালে যারা এত আমি নাম করছি না, এত এত নাম করলেন সত্যিকারের নাম করলেন সব, কিন্তু তারা এই এই সৌভাগ্যতে তারা বঞ্চিত, বিশেষ করে আমার শেষ, তারপরে আমার বিয়ে হয়ে গেল, বিয়ে হলে তো নাচে ফুল স্টপ পড়ে, কিন্তু আমার ফুল স্টপ পড়ছিল অন্য দেশে শিখিয়েছি। এই যে উনি আমাকে আমাকে টিম্বাসকে নিয়ে দিনের পর দিন রেখেছেন, অবশ্যই একদিন যেদিন হবে সেটার কথাও মিলে গেছি, সেটাও আমার মনে পড়ে। একদিন ভোরবেলা আমাকে তখন হয়ে গেছে, আগের দিন সব আসতেন, গগন অবন শিশি ভাদুরী, তারপর যত নাম করা লোক গেল, বললো উনি বললেন আমাদের
যে আজকেই তোরা ধরে রাখ যে এটাই তোদের শেষ, কালকে তোদের হবে কলকাতাতে। কলকাতায় আমাদের কলকাতাতে যেতাম, কলকাতাতেও তো উনি আমাদের সঙ্গে ঋতুরঙ্গেতে উনি সেটা বোধ হয় বললাম আগে, ঋতুরঙ্গেতে উনি পথিক আমি ওনার, একটা স্ট্যান্সে উনি একটা স্ট্যান্সে আমি এই করেছি। তারপরে এইসব ঋতুরঙ্গ বর্ষামঙ্গলে নাচ হয়নি, আবার পরে ঋতুরঙ্গ হলো, পরে নবীন হলো, নবীনে তো সমস্ত নাচই আমি লিড করছি। একটা জায়গায় রবীন্দ্রনাথ প্রতিমা প্রধানকে বলছেন, তখন আমার বিয়ে হয়ে গেছে, টেকনিকের আধিক্য আমাকে যন্ত্রণা দেয়, কাজে টেকনিকের থেকে যে গানটা আমরা গাইছি সেই গানটাকে আমার ভঙ্গি দিয়ে প্রকাশ করতে হবে, সেটাকেই উনি নৃত্য বলতেন। আমরা যে গানটা করছি, এই যে কিশলয় ওরে কিশলয়, উনি অমরকুঞ্জ এলেন, আমাদের মনে হতো, তখন তো আমার ছোট মনে হতো সত্যি কিশলয়ের সঙ্গে আমরা কথা বলছি, এবং সেসব নাচ উনি নিজে নেচেছেন। আর আমাদের আমার শেষ আমার, তাই জন্য নবজমুনা যখন করলো ভীষণ মুগ্ধ হলাম, কিন্তু হিংসা হয়েছিল, লিখেছি সেটা, আমার বিয়ে নাহলে তুই তো সখী থাকতিস বললাম। সে একেবারে আগাগোড়া উনি নিয়েছিলেন, আগাগোড়া টিম্বাসকে আর এদেরকে আমাকে নিয়ে, রানী আর রাজাকে নিয়ে, আর নটু দি, এই চারজন। আপনি এখন খুব মূল্যবান কথাটা আমাদের বললেন যে রবীন্দ্রনাথের নৃত্য ভাবনাটা কি ছিল, সেটা আপনার কাছ থেকে আমরা জানলাম। আমাদের এটা জানা আছে যে সাপমোচনে আপনি যে এটা খুব উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন, সেই স্মৃতির কথা আপনি আমাদের। সেটা স্মৃতি আমার, এটাই খুব মূল্যবান স্মৃতি। আমাদের নটির পুজো হচ্ছে, তখন এক একবার উৎসব যেতাম তো, তাই জন্য একবার আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারলাম না, আমার বলে তুই কেন আপত্তি করছিস, সাগর তোর ক্লাস ফ্রেন্ড, সেও তো একেবারে, তো আমি যাইনি, সে পরীক্ষা দিইনি, পরের বার দেবই, মাতৃক পরীক্ষা দিতেই হবে। সেই জন্যে গুরুপল্লীর বাগানে একটা লাউয়ের মাচার তলায় বসে পড়ছি, পরীক্ষার পড়া বলছি, আমার শুধু ওই কানটা আছে ওই নটির পূজার গানের দিকে, ওই দিকে মন টানছে, কিন্তু মনকে শান্ত করছে। এমন সময় প্রতুল গুপ্ত প্রমুখ এলেন, ছাত্র পরিষদ থেকে 70 বছর জন্মোৎসব হবে, ছোট পুরনো এটা একটা উৎসব, এটা ইয়ে আছে, ইতিহাস আছে, সুধীর করের বইতে রেখেছেন। তাতে বললেন তো আপনারা পুরনো কয়েকটা নাচ নাচবেন, তাহলেই হবে, আপনারা আসুন একদিনের জন্য আমার ছাত্র পরিষদের থেকে। তা আমার তো মনে নেই নাচবার জন্য, তো আমার মন ব্যাকুল। তা আমরা গুরুদেবের কাছে গেলাম সন্ধ্যাবেলায়, তো আমি আর যমুনা, তখন যমুনা বললেন, আমি বললাম যে কয়েকটা গান বেছে দিন, আমরা যেটা নেচেছি আমরা ওটাতে নাচবো, বলে আচ্ছা। পরের দিন সকালবেলা লিখে পাঠালেন, চলে আয় একটা তোদের সারারাত্রি ধরে ওই সাপমোচনটা লিখে, তারপরে বড় বড় করেছেন, দেখ তোদের জন্য আমি কালকে রাত্রে একটা নাট্য রচনা করছি। এটা আমাদের জন্যই কিন্তু হলো, ছাত্র পরিষদের যদি আমাদের না ডাকতো সাপমোচন হতো কি না জানি না, হতো হয়তো অন্যভাবে। তখন উনি আমাদের একদম পড়ে শোনালেন, পড়ে শুনিয়ে তখন আমাকে, তো রাজা শান্তি দেয় সেজেছিল, আমি সেজে রানী সখী সেজেছিল যেমন, আর কিন্তু ওর হয়ে গেল হাম, তখন ডক্টর টিম্বার্স এলেন। তো ডক্টর টিম্বার্স এটা ওটা অন্যরকম লিখেছে, ডক্টর টিম্বার্সের সঙ্গে আমরা রাশিয়ান ফোক ডান্স করতাম, কিন্তু এখানে উনি আগাগোড়া অ্যাকশন সং করেছেন, এবং সমস্ত আগাগোড়া রবীন্দ্রনাথ নিজে শিখিয়েছেন মহর্ষি দেবের উপরতলাতে। আর ওই শেষটা বলছি, যেদিন সমস্ত লোক সেই ভগবান অবন সব দেখে গেলেন, তারপরে শিশুবাদুই ছিলেন আরও কোন বললেন যে আজকেই তোদের শেষ, আসলটা এই মনে করে করে যে আমি কোথাও তোদেরটা বাধা দেবো না, করলাম, করে খুব স্যাটিসফাই শুতে গেছি। ভোর অন্ধকার থাকতে মীরাদি বলছেন বাবা তোকে ডাকছে, এটাই কিন্তু আমার স্মৃতি, আমার সোনা দিয়ে বাঁধিয়ে রাখবার মতন স্মৃতি। ওর তো বাবা ডাকছেন, বাবা তোকে ডাকছেন, উনি ওই বিচিতারই একটা কোণের ঘরে থাকতেন, তখন আমার অন্যবার অন্যদিকে থাকতেন, এবারে এই দীক্ষার ঘরে ছিলেন। তা আমি বললাম যাচ্ছি, বলে আবার পাশ ফিরে শুল, ছেলে মানুষ তো ঘুমের জন্য। তখন নুটুদি বললেন এ কি গুরুদেব বসে আছেন আর তুই এখানে তো ডেকে পাঠিয়েছেন, তুই যাচ্ছিস না? তখন উঠে তাড়াতে চোখে জল দিয়ে দেখলে বললেন তোর একটা জায়গায় একটু ভাবের 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 প্রকাশটা ঠিক মতন হয়নি, এটা আমার। তাতে আমি পৌঁছে গেছি সেই, তাতে ওনার রাত্রিবেলায় ওকে কষ্ট দিয়েছে, এই যে ওই যখন রাজার ধ্বনি শোনা গেল, যে নিজে বসে বাজনা বাজছে, আস্তে আস্তে রানী উঠলো, আস্তে আস্তে তার পায়ে পায়ে চলতে লাগলো, তার পায়ে শুকনো পাতা ঝরঝরি উঠছে, বলছেন আর দেখিয়ে দিচ্ছেন যে এরকমভাবে তুমি কর। আর ওই দিনে বললেন এই যে সখী আঁধারে একেলা ঘরে মন মানে না, এই গানটির সঙ্গে এইভাবে এইভাবে তো দাঁড়ানোর ভঙ্গিটা হবে, এবার
নাচটা বলেননি, তোমার আগে তো নাচ শিখিয়েছেন তোমার, সেদিন লাস্ট দিন সেদিনই হবে, বললেন এইখানটায় তো দাঁড়ান, ওকে কষ্ট দিয়েছে যে ওনার ঠিক যেটা উনি চাচ্ছিলেন করতে পারিনি সেটা। উনি দেখলেন উনি সেই ভোর অন্ধকার থাকতে আমি দেখছি যে এরকম করে দাঁড়ালেন, এইভাবে দাঁড়াবি এইভাবে করবি, সেটা আমি শিখবো কি দেখে মুগ্ধ। তো তখন তো তার মূল্য বুঝিনি, যতদিন যাচ্ছে তত তার মূল্য বুঝছে, কাজে উনি আমাদের এই এই যে ভাবটাই আসল নৃত্যের সেবা লিখেছেন তো টেকনিকের আধিক্য যন্ত্রণাদায়ক। আচ্ছা কিন্তু এখন যে আপনি দেখেন রবীন্দ্রনাথের নৃত্যধারা যারা বয়ে নিয়ে যাচ্ছেন, এই যে এখন যে নৃত্যনাট্য হচ্ছে শান্তিনিকেতনে হচ্ছে কলকাতায় হচ্ছে, আপনার তো কিছু কিছু দেখার সুযোগ হয়েছে পরবর্তীকালে, আপনার কি মনে হয় এই এটা কি সেই যে ট্র্যাডিশন গড়ে তুলতে চেয়েছিলেন তখন আপনারা রবীন্দ্রনাথের স্নেহে এবং তার শিক্ষার মাধ্যমে, সেই ধারাটা কি বয়ে নিয়ে যাওয়া হচ্ছে না পরিবর্তিত হয়ে যাচ্ছে? বয়ে সেই ধারা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে না, সেই ধারা তো বয়ে যাওয়া শক্ত, রবীন্দ্রনাথ তো পাশে নেই সেটা শক্ত, কিন্তু ওনারই সংস্কৃতি যে এটা আমার ভালো লাগে যে উনি যে নাচ প্রচলন করলেন এরকম তো ছিল না, সেটা তো রয়ে গেল, কিন্তু একেবারে যে রবীন্দ্রনাথের যেটা বাঁধা ধরা লাইন তিনি ধরে যাননি, কাজে কিছু যে এদিক ওদিক করছে না, দু একটাতে পরিবর্তনটা যদি ওনার চিন্তাধারার সঙ্গে মেলে তাহলে একাত্ম পরিবর্তনে আমাদের এসে যায় না, কিন্তু যখন একেবারেই বলতে যায় তখন খুব কষ্ট হয়। একটু আমরা রবীন্দ্রনাথের নাচের সম্বন্ধে বোধ হয় আমরা একটু ওভার সেন্সিটিভ, যেটা হয়তো আমাদের উচিত নয়, যেমন আমার নাতিরা জিজ্ঞাসা করে যে তোমাদের এই পরিবর্তন, আমরা তোমার সাইকেল চড়তে আমরা চড়তাম, শাড়ি পরে চড়তে আমরা শাড়ি পরে চড়তাম, সাঁতার কাটতে সাঁতার কাটতাম শাড়ি পরে, এখন আমার নাতনি প্যান্ট পরে, না তফাৎ তো নেই কিছু, কিন্তু আমার একটা আমি যেটা বলে গেছি সেটা সাগরও জানে, সাগরে সে ওরা বলতো তিন পায়ে ঘুরছে তিন পা পিছুচ্ছে পৌঁছবে কখন, ওই ওরে গৃহবাসী খোলদার খোল করে তিন পুরুষ নেচেছি আমি, তারপরে আমার মেয়ে অঞ্জিত একবার বসন্তেই ওকে সাজিয়ে দিলে হাতে পলাশ এনে, ওই আগে আগে চলেছে পলাশের ডাল নিয়ে নন্দবাবু সাজিয়ে দিয়েছে মাখানো, এগুলো তো সব যেমন রবীন্দ্রনাথ পেয়েছি তেমনি নন্দবাবু বসুকে পেয়েছি, একলা তো না রবীন্দ্রনাথ না, তারপরে বলে হাতে হাতটা দিয়ে বলে তুই আজ বসন্ত তুই আগে আগে চল, ওটার ছবি আছে রামানন্দের কাছে ছবি আর পেছনে সোনালিরা। তবে ওনার নাচের যে ধারাটা সেটা যদি টেকনিক বেশি এসে যায় আসলে ভাবটা যে প্রকাশ পায় সেই টেকনিকটাই রাখবে, তুমি নেচে গেলে আর আমি ভারতের নৃত্য মণিপুরী নৃত্য রয়ে গেলাম তাহলে তো হয় না। সব থেকে আমার সোনা বাঁধিয়ে রাখবার স্মৃতি হলো ডক্টর টিম্বার্স আমি আর নুটুদি গান করছেন মহর্ষি ভবনের ওপরে, আগা গোড়া আগা নুটুদি নুটুদি ছেলে নেচে, তার মধ্যে তুমি কি কেবলই ছবি নাচতে একবারে উনি সমস্তটা নেচে থেকে, কিন্তু পরবর্তীকালে আমাদের থেকে অনেক নাম করলো যারা, কিন্তু তারা কিন্তু এই সৌভাগ্যে বঞ্চিত, নিজে উঠে এসে নাচ শেখানো আমাদের আস্তে আস্তে বসে তখনই আমাদের দিকে প্রায় পরে তাই হচ্ছে খুবই সুন্দর। তবে এখন এখানে সবই পরিবর্তন যেমন হচ্ছে নাচেরও কিছু যে পরিবর্তন হয়ে হচ্ছে তা না, নন্দিতা এসে একবার খুব দুঃখ করে গিয়ে দিল্লিতে আমায় বলেছিল যে অমিতা দি আপনি একটু লিখুন, ওই আমাকে লেখালো তা নাহলে সব হারিয়ে যাবে। আচ্ছা আরেকটা ব্যাপার অমিতা দি, এই যে নৃত্যধারা শান্তিনিকেতনে গড়ে উঠেছে সেই নৃত্যধারা চারিদিকে প্রভাব ফেলেছে ছড়িয়েও পড়েছে, কিন্তু সেই সময়ে নৃত্যগুরু ছাড়া রবীন্দ্রনাথের প্রত্যক্ষ যে চেষ্টা সেটা ছাড়াও নাচের সাজসজ্জা নাচের পোশাক এবং নৃত্যের মঞ্চ পরিকল্পনা তারও একটা আলাদা বৈশিষ্ট্য গড়ে উঠেছে, সেই দিকটা যদি একটু বলুন। সেই দিকটা তো নন্দলাল বাবুর তো খুব বড় অবদান রয়েছে, নন্দলাল বাবু সবাইকে সাজাতেন কিন্তু বোঠান মেইন পার্ট যে করতো তোমার তাকে আমি আমাকে বেশিরভাগই সাজাতেন, তারপরে নন্দলাল বাবুর কাছে আমরা একে গিয়ে দাঁড়াতাম, কারো একটু ভুরুটা টেনে দিতেন কারো খোপায় একটা ফুল দিতেন, ফিনিশিং টাচটা কিন্তু নন্দলাল বাবুর কাছে মেয়েদের, আর নাহলে প্রতিমা পোটানের দান এই নাচের মধ্যে অনেক আছে, নাচের সাজসজ্জার ব্যাপারে সাজসজ্জা উনি করতেন। তবে আমাকে যে সবুজ পরি এই গল্পটা তোমরা যদি শোনাতে পারো খুব ভালো হয়, আমাকে যাওয়া থেকে একটা সবুজ ফুল ড্রেস এসেছিল ঋতুরঙ্গতে আমি সেটা পরেছিলাম, ঋতুরঙ্গ কিংবা নবীল আমার এটা মনে নেই,
সেই পুরো জাপানিজ নাস্তা আমি পড়েছি একেবারে ক্রিম। তারপরে যখন হয়ে গেল উনি বরাবরই কোথায় গেলি রে আমার সবুজ পড়ি, কোথায় গেলি রে আমার সবুজ পড়ি করে আমাকে বলে বেড়ে দেখিয়েছে তোকে, খাসা দেখিয়েছে তোকে। তারপরে আমার বিয়ে হয়েছে, আমার ছেলে হয়েছে, আমার ছেলে এখানে পড়তে এসেছে 8 বছর বয়স, 7-8 বছর বয়সে, পাশে আমার বাড়ি প্রতিচি। তখন ও অটোগ্রাফ দিয়েছে, তো অটোগ্রাফটা উনি কে তো বলে অমিতার ছেলে। কত বছর বাদে দেখো, তখন উনি আমার আমার প্রতিচি বাড়ির সামনে রেখেছেন, সে রেখে নিচে রেখেছে সবুজ পরীর বাসা। চলে যাওয়ার পরে মাকে দেখেছে, মা দাদি উনি কেন এরকম লিখলেন, মা চমকে উঠলেন, বললেন আর তোমার মা মাকে উনি সবুজ পরীর বলে আদর করে ডাকতেন, আজও তার সেই কথা মনে আছে। এই এইসব শুধু কি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সঙ্গে আমরা কত লোককে পেয়েছি, কত লোকের সান্নিধ্য পেয়েছি। আচ্ছা মঞ্চসজ্জার ব্যাপারে কার অবদান সবচেয়ে বেশি বলে? সুরেনকর, সেটা ছিল সুরেনকর, ছিল রতিদাও ছিলেন, সুরেনকরই বেশি আমাদের মঞ্চের সর্বদাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছিল অল গ্রিন নীল, বেশি সজ্জা হতো না। নটির পুজোতে তখন একটা স্তূপ টুপ করা হয়েছিল, কিন্তু না হলে আমাদের সজ্জা বলতে যা বোঝায় তা না, একেবারে নীল ব্যাকগ্রাউন্ড, নীল ব্যাকগ্রাউন্ডের উপরে কখনো একটা ফুলের ডাল লতা পাতা, মঞ্চের বেশি সজ্জা ছিল না। আর আরেকটা কথা, যে অমর্ত্যদার ছোটবেলার স্মৃতি আপনার যা আছে আপনি যদি আমাদের একটু শোনান, উনি কি খুব দুষ্টু ছিলেন নাকি সারাক্ষণ বই নিয়ে থাকতেন? না বই একেবারে না, আমি তো ভাবতাম পাশ করতে পারবে না, বই পড়তো কখন তাও চাই না, ঘুরে ঘুরে বেড়াতে খুব ছিল দুষ্টু। আরেকটা কথা, এই যে ছোটবেলাতে যখন এখানে অমর্ত্যদা বড় হচ্ছেন, তখন আপনার কিংবা আপনার স্বামীর কি কখনো মনে হয়েছিল তিনি এত বড় হবেন একদিন সারা পৃথিবীর সম্মান পাবেন? একেবারেই না, একেবারেই না, কোনো শেষের দিকে যখন ও ভীষণ একটার পর একটা, ওর তো তুমি জানো 19 বছর বয়সে মৃত্যুর পরোয়া না, 5 বছর বয়সে তাকে তাতেই তো আমরা কেমব্রিজে পাঠালাম অত প্রেসিডেন্সি করে। তারপর একটার পর একটা এলমাস আমাদের ছিলেন, উনি আমাদের সঙ্গে নাচতেন, এলমাস তো আমাকে এই ওর ওর কথা খুব লিখতেন, বললেন আমি আমার পুরনো একজন মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম, গিয়ে দেখি একটি অল্প বয়সী ছেলে বসে ওর সঙ্গে রয়েছে, নতুন স্টুডেন্ট। আমি তো এলমাস আমাকে খুব চিঠি লিখতেন, খুব অ্যাডমায়ার ছিলেন, তো এলমাস লিখেছেন আমি ভাবছি তোমার বলে টিকে উমা জানলাম সে তোমার ছেলে। তারপরে যত ওর নামে সব কাটিংস পাঠিয়ে দিতেন আমাকে। আমার তাহলে কখনো মনে হয়নি যে উনি এত বড় হবেন ছোটবেলা? না, সেই সম্ভাবনা আপনারা দেখেন? আমি কখনো ভাবিনি। আমাদের খুব সৌভাগ্য যে এত কথা আপনার কাছে জানতে পারলাম অমিতাদি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনি এই কথাও বললেন যে অল্প বয়সে একটু এদিক ওদিক হয়েছে, এসব কথা তো কেউ আর বলেও না, আপনি যে প্রাণ খুলে বললেন এবং এত কিছু জানালেন, আপনাদের কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা রইল।